আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ সুজন মিয়া, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে বিষয়টা, সেটা জানার আগে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, ইউ নো দ্যাট তোমরা এটার সাথে অবশ্যই পরিচিত আমি আশা করি। আসলে আমরা কোন বিষয় নিয়ে এখন আলোচনা করব সেটা আসলে এই চিত্রের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আজকে বর্তমানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, কৃত্রিম উপগ্রহ, এর ব্যবহার ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠদানের বিষয় এবং টপিকসটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এর ব্যবহার ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। আমরা কি শিখবো আসলে? এই যে আমরা কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্যই আজকে শিখন ফলের ভিতরে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, প্রথম বিষয়টা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব আমরা বর্ণনা করতে পারব। দুই নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহের অবদান উপলব্ধি করতে পারব। তিন নম্বর, সৌরজগতের সংজ্ঞা বলতে পারব এবং সৌরজগতের গ্রহগুলোর নাম উল্লেখ করতে পারব এবং ওই গ্রহগুলোর কতগুলো করে উপগ্রহ আছে ইনশাল্লাহ আমরা সেই বিষয়েও আলোচনা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী বিষয়ে যাই। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ। আমি আশা করি তোমরা অলরেডি বলতে পারছো যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সৌরজগৎ, যার মাঝখানে অবস্থান করছে সূর্য। এবং খেয়াল করে দেখো তিন নম্বর যেই গ্রহটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা জানো প্রত্যেকটা কক্ষপথেই একটা করে গ্রহ আছে, তো তিন নম্বর যে গ্রহটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কি, পৃথিবী। এটা আমাদের চিরচেনা পৃথিবী, বিকজ এই পৃথিবীতেই আমরা অবস্থান করছি, পৃথিবীর পৃষ্ঠে আমরা বসবাস করছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি আরেকটা বিষয়। এখানে একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমরা গ্রহ নিয়ে কথা বললাম এই গ্রহগুলোরই অংশ। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো এই যে আগুনের পিণ্ডর মতো দেখা যাচ্ছে উজ্জ্বল, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি সূর্য। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো সূর্যের খুবই নিকটতম একটা গ্রহ আছে, যে গ্রহটার নাম কি, প্রিয় শিক্ষার্থী একটু ভালোভাবে খেয়াল করে দেখো সেই গ্রহটার নাম হচ্ছে কি, সেই গ্রহটার নাম হচ্ছে বুধ। প্রিয় শিক্ষার্থী, সেই গ্রহটার নাম কি, সেই গ্রহটার নাম হচ্ছে বুধ গ্রহ। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবে তারপরের যে গ্রহটা সেই গ্রহটাকে আমরা বলি কি, শুক্র গ্রহ। প্রিয় শিক্ষার্থী, ঠিক তারপরের যে গ্রহটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি এই গ্রহটার নাম হচ্ছে কি, পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো চার নম্বর যে গ্রহটা সেই গ্রহটার নাম হচ্ছে মঙ্গল। পাঁচ নম্বর যে গ্রহ সেটা হচ্ছে আমাদের কি, বৃহস্পতি। ছয় নম্বর গ্রহটার নাম হচ্ছে শনি। প্রিয় শিক্ষার্থী, সাত নম্বরটার নাম হচ্ছে ইউরেনাস। আট নম্বরটা হচ্ছে কি, নেপচুন। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখবে আট নম্বর গ্রহটার নাম হচ্ছে কি, নেপচুন। প্রিয় শিক্ষার্থী, ইউ নো দ্যাট সৌরজগতের মোট আটটি গ্রহ আছে, আটটি গ্রহ। প্রথমটা হচ্ছে বুধ, দ্বিতীয়টা শুক্র, তৃতীয়টা পৃথিবী, চার নম্বরটা মঙ্গল, পাঁচ নম্বরটা বৃহস্পতি, ছয় নম্বরটা শনি, সাত নম্বরটা ইউরেনাস, আট নম্বর নেপচুন। এবং আরেকটা যে গ্রহর কথা বলা হয় আসলে সেটা গ্রহ না, নাম হচ্ছে প্লুটো, এটা কোনো গ্রহ নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই আটটা গ্রহ নিয়ে একটু যদি আলোচনা করি, তো প্রিয় শিক্ষার্থী প্রথম যে গ্রহটার কথা আমরা বলেছি বুধ। অ্যাকচুয়ালি এই যে আমরা বুধের কথা বললাম, প্রিয় শিক্ষার্থী আমরা নর্মালি দেখব যে এই গ্রহগুলার কয়টা উপগ্রহ আছে আমরা সেটা যদি একটু জানি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আসি নেপচুন থেকে। প্রিয় শিক্ষার্থী, নেপচুনের আমাদের যে গ্রহ আছে, নেপচুনের গ্রহ আছে কয়টা, নেপচুনের গ্রহ আছে আমাদের, নেপচুনের গ্রহ আছে আমাদের, সরি বাই মিস্টেক, নেপচুনের অ্যাকচুয়ালি আমরা বলবো নেপচুনের উপগ্রহ আছে কয়টা, নেপচুনের উপগ্রহ আছে আমাদের চোদ্দটি। প্রিয় শিক্ষার্থী, নেপচুনের উপগ্রহ আছে কয়টি, নেপচুনের উপগ্রহ আছে চোদ্দটি। প্রিয় শিক্ষার্থী, এরপর একটু খেয়াল করে দেখো ইউরেনাস, ইউরেনাসের উপগ্রহ আছে আমাদের সাতাশটি। ইউরেনাসের উপগ্রহ কয়টি প্রিয় শিক্ষার্থীরা, ইউরেনাসের উপগ্রহ আছে সাতাশটি। প্রিয় শিক্ষার্থী, এরপরেই তোমরা একটু খেয়াল করে দেখো, এরপরেই হচ্ছে আমাদের কি, শনি, পিছন থেকে আমরা আসছি, এরপরেরটা আমরা নাম বলতেছি কি, শনি। শনির উপগ্রহ কয়টি, শনির উপগ্রহ হচ্ছে বাষট্টিটি। প্রিয় শিক্ষার্থী, এরপরেই হলো বৃহস্পতি, বৃহস্পতির উপগ্রহ আছে কয়টি আমাদের, বৃহস্পতির উপগ্রহ আছে আমাদের সাতষট্টিটি। প্রিয় শিক্ষার্থী, এরপরে হলো মঙ্গল, মঙ্গলের উপগ্রহ আছে কয়টি, মঙ্গলের উপগ্রহ আছে আমাদের টোটাল দুইটি। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপগ্রহ আছে কয়টি আমাদের,
পৃথিবীর উপগ্রহ আছে একটি। প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমরা একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পরবর্তী আমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে কি, উপগ্রহ। এই যে আমরা কৃত্রিম উপগ্রহের কথা বললাম, তোমরা জানো যে এরকম এই কৃত্রিম উপগ্রহের সংখ্যা কত। প্রিয় শিক্ষার্থী, আমাদের এরকম কৃত্রিম উপগ্রহ আছে বেশ কয়েকটি। এক নম্বরটা আমরা বলতে পারি যোগাযোগ উপগ্রহ, এরপরে আমরা বলতে পারি দুই নম্বর যে উপগ্রহটা সেটা হচ্ছে কি আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। তারপরে হচ্ছে আমরা বলতে পারি সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটা উপগ্রহ নিয়ে আলোচনা করব। তো প্রথম যে উপগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো যোগাযোগ উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করে দেখো আসলে এই উপগ্রহের কাজটা কি, এই উপগ্রহ দিয়ে আমাদের কি উপকার হয়। প্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা বাংলাদেশে অবস্থান করে আমরা কি করে থাকি, বহির বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে, দ্যাট মিন সেটা ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, ইন্ডিয়া হতে পারে বা অন্য যে কোনো দেশ হতে পারে। তো আমরা কি করে থাকি, এক দেশ থেকে অন্য দেশের সাথে কথা বলে থাকি, কিন্তু কিভাবে? তোমাদের মনে কি এটা কোশ্চেন আসে যে আসলে আমরা কিভাবে কথা বলতে পারি? প্রিয় শিক্ষার্থী, যখন কথা বলি তখন আমাদের দেশের যে ডিশ এরিয়াল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে প্রেরিত হয়, অর্থাৎ যে উপগ্রহে আমরা প্রেরিত হয় যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি সেটা হলো কি, যোগাযোগ উপগ্রহ। কৃত্রিম উপগ্রহটি সংকেতটিকে অন্য দেশের ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়, সেখান থেকে যার সাথে আমরা কথা বলি তার টেলিফোনে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি আমরা এই যোগাযোগ উপগ্রহটা থাকার কারণে টেলিফোনে কথা বলতে পারি। শুধু কি তাই, প্রিয় শিক্ষার্থী, এই যে রেডিও, এই যে টেলিভিশন, এগুলো যে আমরা দেখতে পারি এইটা কিভাবে? কারণ আমরা তো যেমন আমাদের বিশ্বকাপ খেলাগুলো হয়, তারপরে তোমার এই যে আমরা বিভিন্ন দেশের খেলাগুলো দেখি, আসলে এই খেলাগুলো তো আমরা দেখি সরাসরি দেখি লাইভ, তো এটা কিভাবে? আসলে এই সব কিছুই সম্ভব হয়েছে কি, যোগাযোগ উপগ্রহটা থাকার কারণে, এই কৃত্রিম উপগ্রহটা থাকার কারণে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসি পরবর্তীটা, পরবর্তী উপগ্রহটা হচ্ছে কি, আমাদের আবহাওয়া উপগ্রহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ আবহাওয়া উপগ্রহটা কেমন। তো প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখো, আমরা এই যে টেলিভিশন, রেডিও বা বিভিন্ন পত্র পত্রিকায় কি করি, বিভিন্ন খবর শুনি, আবহাওয়ার খবর শুনি, কিন্তু এসব মাধ্যমে এই পূর্বাভাসগুলো, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন বিষয়, যেমন কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে, কোথায় মেঘ হচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে, এই পূর্বাভাসগুলো আমরা কিভাবে পাই? প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখো, এই পূর্বাভাসগুলো আমরা কি পাই, আবহাওয়ার মাধ্যমে জানতে পারি, আবহাওয়া উপগ্রহের মাধ্যমে জানতে পারি। এই উপগ্রহটা থাকার কারণে আমরা পূর্বেই কি হয়ে যাই, এই সংকেতটা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, কিছুদিন আগে যে আম্পান যে ঝড়টা, আমাদের ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছিল, এই ঘূর্ণিঝড়টা কবে আঘাত হানবে, কত বেগে আঘাত হানবে, কোন দিক দিয়ে যাবে, এই সব কিছু কিন্তু আমরা জানতে পেরেছি কি, আবহাওয়া উপগ্রহের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, এটা ডিটেইলসটা বইয়ের ভিতরে আরো পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে বিষয়টা সেটা হলো কি, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখো, এই যে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটা, আসলে এটার কাজ কি, কি করে, আসলে এই উপগ্রহটা থাকার কারণে আমাদের কি উপকার হচ্ছে? পৃথিবী পৃষ্ঠের স্পষ্ট চিত্র দিতে পারে এই উপগ্রহটা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের অবস্থানটা কেমন, দেখতে কি অবস্থা, এসব কিছু আমরা জানতে পারি কি, এই পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের সাহায্যে। এই পৃথিবী উপগ্রহ, এই পর্যবেক্ষণকারী উপগ্রহটা আমাদেরকে জানিয়ে দেয় কোথায় কোথায় হেভি, অর্থাৎ অনেক ভারী দূষণ হচ্ছে। একটা জাহাজ তোমার চলতেছে সমুদ্রের ভিতর দিয়ে, সেই জাহাজটা তোমার কোথায় তেল ছেড়ে দিচ্ছে, ওই তেলের কারণে কোথায় দূষণ ঘটতেছে, এই বিষয়টাও আমরা কি করতে পারি, এই পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে জানতে পারি। কোথায় কোন জায়গায় কোন বনে ভয়াবহ আগুন লেগেছে, মাটি পানি বায়ু কিভাবে দূষিত হচ্ছে, কি পরিমাণে দূষিত হচ্ছে, এই সব কিছুই আমরা জানতে পারি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতেই পারি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ যদি না থাকতো তাহলে ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না, ভয়াবহ সমস্যা সম্পর্কে জানতে পারতাম না, বিভিন্ন দূষণ সম্পর্কে আমরা জানতে পারতাম না। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হলো সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, সামরিক কাজে, অর্থাৎ দৈনিক আমাদের যে বিষয়টা, এটা আমাদের যে সামরিক বাহিনী আছে, এই সামরিক বাহিনী তাদের গোয়েন্দার কাজ করার জন্য আমাদের কি করে থাকে, এই উপগ্রহটা ব্যবহার করে থাকে। দ্যাটস ওয়াই এই উপগ্রহটাকে আমরা বলতে পারি সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। এই উপগ্রহটা আসলে আমাদের কি কাজে ব্যবহৃত হয়? প্রিয় শিক্ষার্থী, আমাদের বিভিন্ন প্রতিপক্ষ আছে, তো এক দেশের সাথে যখন আরেক দেশের যুদ্ধ লাগে, অর্থাৎ যুদ্ধ লাগার আগে তো তারা কিভাবে, কোথায় লুকিয়ে আছে, তারা গোপনে কোথাও প্রবেশ করছে কিনা,
তারপরে কিভাবে তোমার তারা আমাদের ক্ষতি করতে পারে, গোপনে কোনো আক্রমণের চিন্তা করতেছে বা গোপনে আক্রমণ করছে কিনা কোনো জায়গা থেকে, এই বিষয়গুলো আসলে কি করে থাকি সামরিক বা গোয়েন্দা উপগ্রহ থেকে জানা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উপগ্রহটা যদি না থাকতো তাহলে আসলে এরকম আক্রমণের কথা কখনোই আমরা জানতে পারতাম না। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হলো জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী, এই উপগ্রহের রাখা টেলিস্কোপ আমরা কি করতে পারি, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য আমাদের দিতে পারে। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহের কাজই হচ্ছে কি, আমাদের বাইরের কোন বিষয়টা কোথায় আছে, নতুন নতুন বিষয় যে আবিষ্কৃত হচ্ছে, আমরা যে সৌরজগতে অনেক কিছু জানতে পারছি, সবকিছু আমাদের কি করে থাকে, জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ আমাদের প্রেরণ করে থাকে। এছাড়াও আমাদের আরেকটা উপগ্রহ আছে, সেটা হলো কি, নৌ পরিবহন উপগ্রহ। অর্থাৎ এই যে আমরা ইয়া করে থাকি, বলে থাকি যে বাংলাদেশের সীমানায় বাইরের দেশের বিমান ঢুকেছে, অথবা আমরা বলতে পারি এক দেশের জাহাজ আরেক দেশের সীমানায় প্রবেশ করেছে, তো এই বিষয়গুলো আমরা জানতে পারি কিভাবে, এই বিষয়গুলো আমরা জানতে পারি নৌ পরিবহন উপগ্রহের মাধ্যমে। এই যে বিশাল সমুদ্রের মধ্যে জাহাজ চলে যায়, তো তার এই জাহাজটা আসলে তার অবস্থান কিভাবে নির্ণয় করতে পারে, সেই শিক্ষার্থী এই জাহাজটা তার অবস্থান নির্ণয় করতে পারে কিভাবে, নৌ পরিবহন উপগ্রহের মাধ্যমে। একই রকম ভাবে আমরা বিমানের কথাও বলতে পারি, বিমান তোমার কিভাবে তার আকাশসীমা নির্ধারণ করে চলাচল করতে পারে সঠিকভাবে, এটাও আসলে কি, এই নৌ পরিবহন উপগ্রহের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা বিষয়গুলো বললাম, আলোচনা করলাম, এই বিষয়গুলো থেকে তুমি একা যে কাজটা করবে সেটা হলো কি, এই যে পরিবেশ দূষণ নিয়ে আমরা কথা বললাম, তো এই পরিবেশ দূষণের কারণগুলো কি কি হতে পারে সেটা তুমি লিখবে। এরকম আরও অনেক কাজ আছে, তো আমরা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আসলে তুমি এই যে বিষয়গুলো যে আমি বললাম, তুমি কতটুকু বুঝতে পারলে, কতটুকু শিখতে পারলে, তার জন্য ছোট সংক্ষিপ্ত কয়েকটা কোশ্চেন, সেটা কি, এক নম্বর, আমরা যে যে কথা বলি কোন উপগ্রহের মাধ্যমে কথা বলি, দুই নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্বকাপ খেলা দেখি কোন উপগ্রহের মাধ্যমে, তিন নম্বর কোথাও বায়ু দূষিত হলে কোন উপগ্রহের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো, এবং আমি আশা রাখি এই যে আমি বিষয়গুলো বললাম, যে ছোট ছোট কোশ্চেনগুলো করলাম, সেগুলোও কিন্তু তোমরা জানো, তোমরা অলরেডি উত্তর বলে ফেলেছ। প্রিয় শিক্ষার্থী, তুমি বাড়িতে বা বাসায় যে কাজটা করবে সেটা কি খুবই গুরুত্বের সাহায্যে, কৃত্রিম উপগ্রহ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা তোমাকে লিখতে হবে, পৃথিবী পর্যবেক্ষণকারী গ্রহের কাজ অবশ্যই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে জাস্ট তোমাদের কি দুইটা বাড়ির কাজ, বাট তোমরা একটু খেয়াল করে দেখো, আমার গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে কিন্তু মোটামুটি আমি বলতে পারি তোমাদের মহাকাশ ও মহাবিশ্বের চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর মানে কি প্রিয় শিক্ষার্থী, এর মানে হচ্ছে তোমাকে এই চ্যাপ্টারটা বাসায় খুবই ভালো করে পড়তে হবে, শুধু পড়লেই হবে না, এই চ্যাপ্টারের ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সৃজনশীল আকারের প্রশ্নগুলো বাসায় অনেক 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 ভালো করে এবং যত্নের সাহায্যে শেষ করবে। আমি আশা রাখি তোমরা অবশ্যই বাসায় তোমাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করবে, এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা শুনেছ, আমি যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো অবশ্যই অক্ষরে অক্ষরে তোমরা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই রুমের মধ্যে অবস্থান করো, এই পরিস্থিতিতে ঘরের বাইরে না যাওয়াই উত্তম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।